পর্বে যিনি অতিথি আছেন মান্নান হীরা আমরা সেই আমাদের প্রিয় মানান ভাইয়ের কাছে চলে যাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের রাঙা সকালে মানন ভাই স্বাগত স্বাগত শুভ সকাল কেমন আছেন ভালো কিন্তু এত সকালে আমি উঠতে অভ্যস্ত না আপনাদের আমন্ত্রণে আসতে হয়েছে সেই জন্য আজকের দিনটা আমার একটু ব্যতিক্রম এবং ভালো লাগার দিন নিঃসন্দেহে আচ্ছা মানে ব্যতিক্রম কোন সকালে উঠতে হয়েছে সকালে উঠতে হয়েছে না কি সকালে উঠে দেখলেন যে আসলে পথে আসার সময় দেখলাম যে আমরা যখন কাজ শুরু করেছি তার অনেক আগে থেকে মানুষ ব্যস্ত ঢাকা শহরের রাস্তায় ফুটপাতে দোকানে ইত্যাদি ইত্যাদি আসলে তাই মানে কিছু অংশ কিন্তু ঢাকার কিছু অংশ মানুষ কিন্তু রাত সারা রাত জেগে থাকে জেগে থাকে এবং একটি জায়গায় প্রাণচাঞ্চল সব সময় চলতে থাকে সেটাই হচ্ছে কারণ বাজার মূলত মানে যেখান থেকে আমাদের খাদ্যের যোগান আসে আর আমরা যারা কবি সহায় মানুষ তারা দিন শুরু করি হয়তো কেউ দশটা কেউ একশোটা কিন্তু কিছু মানুষ আবার খুব ভোর থেকে শুরু করে যেমন ফুল যারা দেয় আর যেটা হচ্ছে আমরা আপনার সম্পর্কে অনেক গল্প শুনব আপনার মুখ থেকেই আপনার জীবন অনেক গল্প তার আগে মনে একটু ছোট করে বোধে জানিয়ে দেওয়া যায় দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে যিনি নাটকের সঙ্গে জড়িয়ে আছেন কখনো নাট্যকার হিসেবে কখনো নির্দেশক হিসেবে আবার কখনো বা অভিনয় শিল্পী হিসেবে আর সেই সঙ্গে তিনি একজন নাট্য সংগঠকও সুদীর্ঘ বারো বছর ধরে মান্নান হীরা বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অঞ্চলে এছাড়াও তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি খ্যাতি যশ আর সম্মাননা ছাড়াও দু সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার নাটকই তার নেশা নাটকই তার পেশা নাটকের এই চমৎকার ব্যক্তিত্বের কাছে আমরা চলে যাচ্ছি এখন মান্নান ভাই আসলে নাটক তো জীবনেরই কথা বলে কিন্তু আপনারা কখনো কখনো নাটককে ছাপিয়ে সেই গল্প বা অভিনয়কে ছাপিয়ে মানুষের জীবনের খুব কাছাকাছি নিয়ে আসেন সেই গল্পগুলোকে মনে হয় যেন আমারই গল্প আমার চারপাশেরই গল্প এটা কি করে সম্ভব এটাই তো শিল্পের মূল কাজ যে মানুষ শিল্পী যেটি নির্মাণ করবেন সেটি দেখে যেন তিনি তার নিজের কথাটা ভাবেন নিজের অবস্থানটা ভাবেন নিজেকে মিলিয়ে দেখবার সুযোগ পান যারা এই কাজটি সার্থকভাবে করতে পারে তারাই সার্থক শিল্পী বা লেখক স্রষ্টা যাই বলি না কেন আর মানুষই তো প্রধান উপাদান শিল্পের সুতরাং মানুষকে যেমন খুব কাজ থেকে দেখা তেমনি দূর থেকে দেখা আমি যে মানুষটাকে দূর থেকে দেখব আপাত দৃষ্টিতে দর্শক পাঠকের কাছে মনে হতে পারে যে তাকে দূর থেকে দেখা কিন্তু দেখতে হয় কিন্তু খুব নিকট থেকে তারপরে দূর থেকে তা প্রকাশ করতে হয় তা এগুলো একটা ধারাবাহিক অনুশীলনের প্রয়োজন এবং যারা সেটা সার্থকভাবে করতে পারেন তারাই মনে করেন এই শিল্পী আমার কথা বলছেন আমাদের কথা বলছেন জীবনকে আমরা যদি ধরি যে আসলে মঞ্চকে আপনারা একটা ধরেন যে সেখানে মঞ্চস্থ করা বা প্রতিটা চরিত্রকে দর্শকদের সামনে উপস্থাপন করা কিন্তু জীবনও কিন্তু একটা মঞ্চই সেখানেও আমাদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয় তেমনি কিন্তু একটা অভিনয়ের প্রারম্ভিক অবস্থা হলো শৈশব শৈশবটা কেটেছে কোথায় আমার জন্ম হচ্ছে আগে তো রংপুর জেলার অন্তর্গত ছিল এখন নীলফামারি নিজেই একটি জেলা ওখানে আমার বাবা চাকরি করতেন সরকারি চাকরি করতেন আমরা জন্মের পর থেকে জানতাম যে ওটাই আমার হোম ডিস্ট্রিক্ট বা যা বলে অনেক পরে জেনেছি যে আমরা ওখানকার মানুষ না আমার বড় বোন মেজ বোন বড় ভাই ওদেরও সবার জন্ম প্রায় ওখানে এবং নীলফামারি তখনকার দিনে ষাটের দশকে একটা ছোট্ট জীর্ণ মসল শহর ওর মধ্যে বেড়ে ওঠা ওখানকার প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তারপরে আপনার নিফামারি সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি ভর্তি হই এবং সেখানে ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে আমরা টোটাল ফ্যামিলি চলে আসি আমাদের যে পিতৃ স্থান সিরাজগঞ্জে তো যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই কিন্তু আমার নাটকের সাথে সংযোগ নাটকের সাথে সংযোগ হচ্ছে আমি যে পাড়াটায় থাকতাম সেই পাড়ায় নিয়মিত নাটক হতো নিয়মিত বলতো প্রতি বছর এবং আপনারা হয়তো সবাই জানেন যে একটা সময় আমাদের এই বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে গ্রাম পাড়া মহল্লায় কিন্তু নাটক হতো সেই রকম একটি নাটকের একটি চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে আমার নাটকে প্রবেশ পরবর্তীতে নাটকের নাম আমার মনে নেই আচ্ছা তখন আপনি কতটুকু ছোট আহ সেটাও বলতে পারবো না বোধহয় স্কুলে যেতে শুরু করেছি একটি শিশু চরিত্রে আমাকে কাস্ট করা হয় সেটার একটা সুন্দর ঘটনা আছে মানে যারা ওই নাটকে অভিনয় করতেন তাদের মহড়ার কাছে যে আমি দাঁড়িয়ে থাকতাম এবং যিনি ওই নাটকের নির্দেশক ছিলেন তাকে আমি মামা বলে ডাকতাম তো আমি প্রতিদিন মহড়ায় দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় পুরো নাটকটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল ওই বয়সে তো যখন কেউ না আসতো তখন আমি তার সংলাপগুলো বলতে পারতাম দূর থেকে বসে থেকে তো তখনই তাদের দৃষ্টি আকর্ষণ করি পরে একটি ছোট চরিত্রে আমাকে কাস্ট করা হয় কিন্তু যেদিন নাটকের অভিনয় হয় সেদিন আমার মা গিয়েছিলেন নাটক দেখতে এবং অনেক নারী পুরুষের সমন্বয়ে উপস্থিতিতে সেই নাটক হয়েছিল সারা রাত ধরে কিন্তু আমি মঞ্চে প্রবেশ করতে পারিনি কারণ নাটকটি শুরু হয়েছিল অনেক আগে অনেক পরে শীতের রাত আর আমি তখন উইংসের পাশে ঘুমিয়ে গিয়েছিলাম এবং নাটক শেষ হওয়ার পরে আমি জেনেছি যে নাটক শেষ হয়ে গেছে যারা অভিভাবক ছিলেন আমার নাট্য নির্দেশক সংগঠক তারা ভেবেছিলেন যে যাক ওকে বাদ দিয়েই যদি নাটকটা হয় ছোট ছেলে ওকে ডিস্টার্ব করবার দরকার নেই চরিত্রটা কি ছিল চরিত্র একটা ছোট্ট রাজকুমারের চরিত্র ছিল মানে এটা আমার যতটা মনে পড়ে নাটকটার নাম ছিল কেদার রায় একজন ভারতীয় লেখকের এই ছোট রাজকুমার ঘুমিয়ে গেল চরিত্র চিত্রা প্রথম নাটকে আমার দর্শক আমাকে দেখতে পাননি আচ্ছা পরন্তর অন্তরা ছিল আচ্ছা অন্তরা ছিল আছে কিন্তু মানে রাজকুমার সেন নাটক হয়ে গেল এটা তো হচ্ছে একদম ছোটবেলার ঘটনা কিন্তু এরপরে পরে নাটকের যে মানে আমি কি বলবো যে সিরিয়াস নাটক যেটাকে বলি মথনাটাকে শত আপনি তো অনেক ভালোভাবেই জড়িয়ে পড়লেন এই বীজটা আপনার ভিতর বুনে দিয়েছিল কে কোন কারো হাত দিয়ে এসেছিল এটা তারপরে ধরুন আমি যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন নীলভামারি সরকারি হাই স্কুলটা কিন্তু একটা খুব প্রতিষ্ঠিত এবং নাম করা স্কুল এবং ওই স্কুলে একজন আমাদের টিচার ছিলেন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে খোকন ব্যানার্জি উনি একদম চিরকুমার একজন মানুষ ছিলেন ব্রাহ্মণ ছিলেন এবং সাংঘাতিক স্ট্রিক প্রিন্সিপালের লোক ছিলেন এবং দেখতে একদম সাংঘাতিক সুপুরুষ আমরা সবাই দেখে তাকে ভয় করতাম ওই শহরের সবাই ইভেন আমাদের গার্জিয়ানরা পর্যন্ত তার নাম ছিল খোকন ব্যানার্জি কিন্তু শহরের সবাই তাকে খোকন দা বলে ডাকতেন সেই খোকনদার নির্দেশনায় স্কুলে আমার নাটক শুরু হয় এবং সে নাটকে আমি পরিপূর্ণভাবে অভিনয় করি এবং তখন থেকেই মূল নাটকের প্রতি যে আকর্ষণ সেইটা এবং আপনারা জানবেন যে আজকের দিনে যিনি আমাদের দেশের খ্যাতনাম অভিনেতা খ্যাতনামা আসাদুজ্জামান নূর এবং রথিন চক্রবর্তী গায়কন ছাত্র এবং আমরা একসাথে অভিনয় করেছি স্কুলে অভিনয় দেখতে গিয়েছিলেন মায়ের কোলে সেটা একটা অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে মানে আমার জীবনের প্রথম নাটক শব্দটির সাথে পরিচয় নাট্য আয়োজনের সাথে পরিচয় তখন আমি একদমই ছোট আমার বড় ভাই শুনলাম যে উনি একটি নাটকে অভিনয় করবেন সে আমার ইমিডিয়েট বড়ো ভাই তো নাটকের দিন যথারীতি মা বাবা আমাকে নিয়ে নাটক দেখতে গেলেন এবং তখন বুঝলাম নাটক মানে হচ্ছে অনেক মানুষের আয়োজন নাটক মানে হচ্ছে মুখে একটা রূপসজ্জা নাটক মানে হচ্ছে এক ধরনের মানুষ মঞ্চের মতো একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলবে আর কিছু মানুষ শুনবে এর আগে নাটকের কোনো অভিজ্ঞতা আমার ছিল না সেই নাটক দেখলাম বড়ো ভাই কোন চরিত্রে অভিনয় করেছিলেন সেটিও আমি বলতে পারবো না কেমন দেখাচ্ছিল তাকে এটিও আমি বলতে পারবো না কিন্তু তিনি যে মঞ্চে দাঁড়িয়ে উনিও তখন আমার মতোই উচ্চতায় ছোট তাকে আমি দেখেছিলাম এবং দেখে সাংঘাতিকভাবে মুগ্ধ হয়েছিলাম এবং অনেক দূরত্ব বজায় রেখে দর্শকদের সারি থেকে দেখা আমার মনে হয়েছিল ওখানে যারা উঠতে পারে তাদের উচ্চতা অনেক বেশি এরকম একটা আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে যে ছোটবেলার কথা যখন তুললেন তখন আমরা ভাই বোন আমরা সংখ্যায় বেশি আমার বাবা মার তো যখন আমি নীলফামারিতে স্কুলে পড়ি তখন আমার ভাই বোন এবং আমাদের পাড়ার যারা তাদের ছিল তাদের বয়সী সবাই প্রায় স্কুলে তারা এটা অনেক বাঙালি মধ্যবিত্ত পরিবারই হয় আমার ধারণা সেটা হচ্ছে যে ওই মার শাড়ি দিয়ে সবারই হয় ছেড়া কার্পেট চৌকির উপরে এবং শাড়ি এবং বিছানার চাদর এবং এটা স্পেশালি ঘটত বাবা মা যখন দুপুরের পরে খেতে খাওয়ার পরে ঘুমোতেন তখন আর তখন সেই আমার বড় বোন বিশেষ করে দুজন তাদের যে মানে কন্ট্রোল ওভার দি হোল প্রজেক্ট তারা যা বলবে তাই শুনতে হবে কিছু বলার উপায় নেই কিছু নড়ার উপায় নেই কিন্তু কোনো কোনো দিন দেখা যেত যে আমরা ছোট ছোট নাটক করতাম নাটকগুলো কেমন সেটা যে স্কুলে আপনাদের মনে থাকবে যে নাট্যাংশ পাঠ্য বইয়ের মধ্যে থাকতো ছোট 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 কিছু সেগুলো করতাম তো কোনো কোনো দিন নাটকগুলো মঞ্চস্থ করা যেত আর কোনো কোনো দিন যেত না কেন যেত না যেদিন মা জেগে যেতেন এবং শাড়ির খোঁজ পড়তো সেদিন আর নাটকটা হতো না কিন্তু যেদিন তারা দীর্ঘ সময় ঘুমাতেন সেদিন নাটকটা হতো নাটকের পরে অনেক উল্লোর হতো আবার আমরা ভুলে যাবার চেষ্টা করতাম অভিভাবকদের কাছে যে এরকম কিছু ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছিল খুবই মজা মানে নিদ্রার সুযোগ নাটক নিদ্রার সুযোগে না তো এইভাবে মানে নাটক আমি যেহেতু একাডেমিশিয়ান নই নাট্যকলায় পড়াশোনা করিনি সুতরাং নাটক আমার ভেতরে জন্ম নিতে নানান ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে উনি ছোটবেলায় তো লিটল ম্যাগাজিনেও লিখতেন বিষয়বস্তুটা কি ছিল কি ধরনের লেখা লিখতেন ছোটবেলায় লিটল ম্যাগাজিন আমার যারা বন্ধু ছিলেন তারা আমি আই এম ভেরি গ্রেটফুল তাদের প্রতি তারা আজকে এখন নানান জায়গায় সমাজে প্রতিষ্ঠিত লিটল ম্যাগাজিন যেটা আমি মনে করি বাংলাদেশে এখন সাংঘাতিকভাবে অনুপস্থিত এবং বাংলাদেশে আজকেও যারা এবং আমাদের আগের যারা প্রথিত লেখক আছেন তাদের প্রায় অধিকাংশ লেখকের আত্মপ্রকাশ কিন্তু লিটল ম্যাগাজিন দিয়ে তো সেরকম লিটল ম্যাগাজিন মবসল শহরে বের করতাম অধিকাংশ সময় ছড়া লিখতাম তারপরে রাজনৈতিক প্রবন্ধ লিখবার ইচ্ছে জাগলো মনের মধ্যে সেটা একটা আবারও হাসির গল্প সেটা হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ আমি তখন কিছু বুঝি না কিন্তু এটা বুঝি যে এটা যারা লেখে এবং পড়ে তারা খুব ভারী মানুষ এবং বড় মানুষ তো নানান রাজনৈতিক ব্যক্তির উদ্ধৃতি জোগাড় করে এক ধরনের প্রবন্ধ লেখার চেষ্টা করতাম সেইটা কিছুই হতো না তো পরে সে চেষ্টা বাদ দিয়েছি তো লিটল ম্যাগাজিন আমি মনে করি আমার জীবনে একটি বড় ভূমিকা পালন করেছে এবং লিটল ম্যাগাজিন মানেই কিন্তু হচ্ছে প্রথা বিরুদ্ধ লেখা সেখানে আরও আমাদের অগ্রজরা লিখতেন সেখান থেকে লেখার অভ্যাসটা গড়ে ওঠা নাটক নিয়ে লেখালেখি কি মানে সেই সূত্র থেকেই শুরু তখন আমি নাটক নিয়ে লিখতাম না এবং নাটক তখন করব এরকম কোনো সিদ্ধান্তই ছিল না কিন্তু নাটক রাজনীতি ভাবনা অন্য কিছু করা এরকম একটা তাগাদার মধ্যে জীবনটা পার হচ্ছিল আর কি হয়নি তখনো যে কি নিয়ে আগাবো আর কি সিদ্ধান্ত নেব একদম নাটকের মানুষ হয়ে ওঠা সেটা কখন থেকে সেটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর ঢাকা ইউনিভার্সিটিতে মামুন রশিদের সাথে পরিচয় হলো আর অন্যকে দলভুক্ত হলাম একটু বিরক্ত করি পরিচয়টা কিভাবে মামুনুর রশিদ গিয়েছিলেন আহ সিরাজগঞ্জে একটি নাট্য সেমিনারে এবং কর্মশালায় কাজ করবার জন্যে তখন ওখানে পরিচয় ওখানে কাজ শেষে ঢাকায় যখন ফিরলাম তখন উনি আমাকে প্রস্তাব দিলেন যে তুমি আমার দলে এসে কাজ করতে পারো এইভাবে কাজে যোগ এবং আরণ্যকে যুক্ত হবার পরে এক একদম একটা মিলিটারি শাসনের মধ্যে দিয়ে যেভাবে থিয়েটার করতে হয় সেইভাবে কিন্তু আমাদের জীবনের থিয়েটার শুরু থিয়েটার মানে কোনো আনন্দ বিনোদনের ব্যাপার ছিল না থিয়েটার মানে হচ্ছে সাংঘাতিক কঠোর নিয়ম নীতি একটা রাজনৈতিক বিশ্বাস ব্যক্তিগত ডিসিপ্লিন পলিটিক্যাল কমিটমেন্ট এরকম জায়গা থেকে আমরা থিয়েটার শুরু করি এবং আমার যুক্ত হবার অল্প কিছুদিন পরেই অভিজ্ঞতাটা বলি না নাটক কী করে দেখতে শুরু করলাম সেটা হচ্ছে তখন দেশে সামরিক শাসন চলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র ছাত্ররা মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটি ভয়াবহ দুর্ধর্ষ আন্দোলনের মধ্যে সামরিক বাহিনী তৎকালীন সামরিক বাহিনী আক্রমণ সামরিক শাসনের আমলে আক্রমণ করে এবং বহু ছাত্র হতাহত হয় গ্রেফতার হয় তো আমার রুমের একটি ছেলে ছিল সে নিজেকে আমরা থিয়েটার করতাম বা পলিটিক্সের সাথে যুক্ত থাকতাম বলে সে সাংঘাতিক আমাদের ঠাট্টা টিটকারি করতো এবং বলতো যে আমি গ্রাম থেকে এসছি এবং আসলে সে খুব ভালো স্টুডেন্ট এবং ভালোভাবে পড়াশোনাটা করে ভালো একটা চাকরি নিয়ে চলে যেতে চায় এবং প্রকৃত অর্থেই সে নামাজি তিন বেলা সে ডাইনিং হলে খাবে এবং নামাজ পড়াশোনা ছাড়া তার আর কোনো কাজ নেই কিন্তু এই আন্দোলনের মধ্যে সে ভয়াবহভাবে আপনার সামরিক বাহিনীর হাতে মার খায় এবং প্রায় হাত পা ভেঙে টেঙে যায় এই গল্পটা যেদিন আমি দু একদিন পরে রিহার্সেলে বলছিলাম যে দুলাল ওর নাম রাজনীতি এবং নাটক আর নাটক তো ভয়াবহভাবে রাজনীতির সাথে যুক্ত ছিল তখন আরও আপনাদের মনে থাকতে পারে একটি কথা তো সে কি নিজেকে বিযুক্ত রাখতে পারলো পরিবেশ থেকে রাজনীতি থেকে পরিস্থিতি থেকে তারপরে যাই হোক আমাকে এটি নিয়ে একটি নাটক লিখতে তো সেটি নিয়ে দু একদিন আলোচনা হলো এবং আমি একটি নাটক লিখলাম সে নাটকটির নাম হচ্ছে ক্ষুদিরামের দেশে নায়ক বিশ্ববিদ্যালয়ে পড়ে সে রাজনীতির সাথে যুক্ত না অন্য কোনো কাজের সাথে যুক্ত না সে একটি মেয়ের সাথে প্রেম করে মেয়েটি রাজনীতি পছন্দ করে যে কারণে তার সাথে ছেলেটির দ্বন্দ্ব হয় কিন্তু ছেলেটি নিজেকে একটি পর্যায়ে রাজনীতি থেকে দূরে রাখতে পারল না এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা গল্পটা বেঁধেছিলাম তো এটাই হচ্ছে আমার জীবনের প্রথম পথনাটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলে এটি প্রথম অভিনীত হয় তারপরে তো সারা দেশে এটা অনেক অভিনীত হয়েছে আচ্ছা মানন ভাই পথনাটক এবং মঞ্চনাটক এই দুইয়ের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় মানে পার্থক্য দিক থেকে ছাড়া মানে একদম ফিলোসফিক্যাল জি প্রথম কথা হচ্ছে যে মঞ্চনাটক হচ্ছে পাশ্চাত্য রীতির একটি নাটক এ কিন্তু আমাদের দেশের না এটি আমরা জানি হেরেসেম লেভেদেব সতেরোশো পঁচানব্বই সালে কলকাতায় এই ফর্মে থিয়েটার নিয়ে আসে এবং তারপরে এটি সারা পৃথিবীর প্রসেনিয়াম ফর্মটা প্রচলিত এবং প্রতিষ্ঠিত তো আমরা যতই ওটা করি না কেন ওটা কিন্তু দর্শকের সাথে একটা দূরত্ব থাকে যেমন ধরুন আপনি মঞ্চে কাজ করছেন আপনার একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দর্শক আপনাকে দেখছে এবং নাটকটা যখন শেষ হয়ে গেল দর্শকের বাড়ি ফেরার আলাদা একটা রাস্তা আছে আমার আপনার যারা আমরা একত্রে অভিনয় করলাম তাদের পেছনে গ্রিন রুমের পেছন দিয়ে বা বেরিয়ে যাওয়ার রাস্তা আছে সংযোগ ঘটে না যদিও আমি মনে করি যে মঞ্চনাটক একটি বিরাট শিল্প মানুষের সামনে মানুষ অভিনয় করছে কিন্তু যেহেতু পথ নাটকের প্রসঙ্গটি বললেন এটি আঙ্গিকগতভাবেই এমন যে আমি রাস্তায় দাঁড়িয়ে অভিনয়টা শেষ করলাম আপনি দর্শক নাটকটি দেখলেন আমার নাটক শেষে আমিও দাঁড়িয়ে আপনিও দাঁড়িয়ে আপনি আমাকে সাথে সাথে প্রশ্ন করতে পাচ্ছেন ভুল ত্রুটি সাধুবাদ যাই করতে পাচ্ছেন আমাকে প্রশ্ন করতে পারবেন আমাকে ধন্যবাদ দিতে পারবেন এই আর কোন শিল্পে নেই তাহলে আমরা আমাদের হাজার বছরে যে নাটকগুলো পালাগান পালা গান বলেন বা যাত্রা বলেন এগুলোকে আমরা কি বলবো এটা তো পথ নাটকেরই অন্তর্গত আচ্ছা লোকায়ত যে ফর্মগুলো রাস্তায় আপনি দেখবেন রামলীলা গাজির গান পালার গান এগুলো তো ওপেন এয়ারে দিনের বেলাতেই হয় বা রাতের বেলায় আলো জালি উঠুনে হয় একদম সরাসরি মানুষের উপস্থিতিতে সেটারই একটি আধুনিক ফর্ম আমরা বনি করি পথনাটক বর্তমান পথনাটক আচ্ছা মনারভাই যে প্রশ্ন এরপর চলে আসে যে পথনাটকের প্রসঙ্গে যেহেতু আগে কিন্তু রাস্তায় নামলেই যে কোনো উৎসবে বিজয়া দিবস বলুন 21 ফেব্রুয়ারি বলুন বা যে কোনো কিছুতে আমরা প্রচুর পথনাটক দিতাম এখন কিন্তু অনেক কমে গেছে মানে একদম চোখেই পড়ে না একটা দুটো হয়তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আচমকে চোখে পড়লো মানে কমে গেল কেন একটা সময় কিন্তু অসম্ভব জনপ্রিয় ছিল একটু তো আরও বিকাশ লাভ করার কথা ছিল হ্যাঁ এখানে একটি অন্য প্রসঙ্গে যেতে হবে আপনি যে সময়টির কথা বলছেন সেটি হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তখন আমাদের দেশে পথনাটক বিকশিত হচ্ছে তারপরে স্বৈরাচারের পতন ঘটল এই আঙ্গিকটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল পথনাটক পৃথিবীতে কেবল স্বৈরাচারের বিরোধিতা করবার জন্য তো আসেনি তারা অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে অনেক কর্তব্য আছে সেগুলো স্থির হতে হতে একটু সময় লেগেছে বা লাগছে বলে আমি মনে করি কিন্তু এই যে শীত মৌসুম আসছে সেটি আপনারা আবারও ফিরে পাবেন বর্ষা গেল তো এই সময় পথনাটক বাইরে অভিনীত হওয়াটা আমরা নভেম্বর থেকে সারা বাংলাদেশে পথনাটক পরিষদের উদ্যোগে নিয়মিত নাট্যচর্চা শুরু করব মানুন ভাই যে প্রসঙ্গে ছিলাম পথনাটক নিয়ে পথনাটক অনেক শক্তিশালী একটি হাতিয়ার এবং আমার আরো মনে হচ্ছিল যেটা আপনি বলছিলেন যে মানে পথনাটক যেরকম শক্তিশালী মাধ্যম আরো মনে হচ্ছিল যে এটিতে কিন্তু খরচ খুব কম হম আমাকে মঞ্চ ভাড়া করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না গণ মানুষের সামনাসামনি করতে পারছি এই পথনাটক নিয়ে দীর্ঘ বারো বছর আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন সভাপতি হিসেবে পথনাটক পরিষদের আপনার অভিজ্ঞতা শুনতে চাই বারো বছর তো পথনাটক পরিষদের সাথে যুক্ত আর মূল কাজটা কিন্তু আমি তার অনেক আগের থেকে করি এবং আপনি যেটা বললেন যে পথনাটকের নানান বৈশিষ্ট্য থাকাতে এটা এত সহজে বহন করা যায় ক্যারি করা যায় ধরুন মঞ্চনাটক চল্লিশ জন আর্টিস্ট এবং নানান ধরনের তার সেট প্রপস লাইট ইত্যাদি ইত্যাদি অথচ পথনাটকে আপনি যে কোনো জায়গায় চলে যাবেন শুধু অভিনেতা অভিনেত্রীর শরীর এনাফ এবং সেটি দিয়ে এমন কোনো যজ্ঞ নেই যে পথের কোণে সেটা করা যায় না পথনাটকের অভিনয় কৌশল এমন নাট্য নির্মাণ কৌশলটাই এমন যে আপনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পাঁচজন মানুষকে দিয়ে মঞ্চে পথে নাটকে তুলে আনতে পারবেন এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে দিন যত এগোচ্ছে ততই কিন্তু সারা পৃথিবীতে পথনাটক আমাদের আহ থেকে বলা হয় পোস্টার ড্রামা এবং এক এক জায়গায় এক এক রকম নাম আছে এটা খুবই পপুলার হচ্ছে এবং আমাদের দেশের আমি প্রচুর নাটক করেছি যে শিক্ষিত নাট্যকর্মীরাই যে কেবল তাতে অভিনয় করেন তা কিন্তু না গ্রামের সাধারণ মানুষ জেলে কৃষক বিভিন্ন প্রফেশনাল তারা কিন্তু এই নাটকে অভিনয় করছেন এবং তার সাথে যুক্ত হচ্ছে লোকজ গান সঙ্গীত সবটা মিলিয়ে এবং সেসব যখন মঞ্চের বাইরে পথে বাংলাদেশে অভিনীত হয় সে এক মহা উৎসবের মতো আর কি আচ্ছা একটু মানে লোভ সামলাতে পারছি না আবদার করার যেটা হচ্ছে আপনার ক্ষুদিরামের দেশে বা যে কোনো পথনাটক অনেক তো লিখেছেন একটু যদি কথুর কোনো জায়গা থেকে আবৃত্তি করতেন পথনাটক একেবারেই একটি সংলাপও আমার মনে নেই মঞ্চনাটকের জায়গা হলে বলতে পারি মঞ্চনাটক করতে আমার একটি নাটক ময় সিংহাসন সেটি মঞ্চে অভিনীত হয় একটি মবসল দলের নাট্য সংকট নিয়ে তো একদম নাটকের শেষ পর্যায়ে যখন একজন অভিনেত্রী যিনি জাহানারার চরিত্রে অভিনয় করেন সম্রাট শাহজাহানের তাকে উদ্দেশ্য করে আমি একটি চরিত্র করতাম সেটার নাম হচ্ছে একটা ডিরেক্টরের অভিনয় করতাম তো যখন ভীষণ সংকট মঞ্চে সম্রাট শাহজাহান হবে কি হবে না জাহানারা চরিত্রে কে করবে তখন এই চরিত্রটি বলছে মেটি বলছে যে আমি চলে যাব আমাকে তোমরা পুঁছে দাও বাড়ি পর্যন্ত এই নাটকের যিনি প্রধান ব্যক্তি দিলীপ দাস তার বাড়ি যখন শত্রু সম্পত্তি হয়ে গেছে আমি আর অভিনয় করব না তখন আমার চরিত্রটি যে ডিরেক্টর সে বলছে নাটক হচ্ছে নারীর প্রসব বেদনার মতো যথা যথাসময়ে সন্তান ভূমিষ্ঠ না হলে সন্তান যেমন পঙ্গু হয়ে যায় নাটকের অভিনয়ও তাই এটা একটা দীর্ঘ সংলাপ আর কি তো রকম হুম খুব সুন্দর এই নাটকে আসার পেছনে নিশ্চয়ই কারণা না কারও অনুপ্রেরণা ছিল মানে আমরা একদম পেছনে আবার একটু যেতে চাই ফিরে কার অনুপ্রেরণা এই জায়গায় আছে বলুন তো অনুপ্রেরণা বলতে খুব সুসংগঠিত অনুপ্রেরণা ছিল না যে না আমাকে নিয়ে এইভাবে ভাবা হতো এইভাবে আমাকে এগিয়ে দেওয়া হয়েছে এইভাবে আমাকে পারিবারিকভাবে প্রস্তুত করা হয়েছে এরকম কিছু না ওই যে শৈশবের অভ্যাসগুলোর কথা বলতাম এগুলো আমি সুযোগ পেতাম এবং সেগুলো গ্রহণ করতাম ছোটোবেলায় শৈশবে কৈশোরে যৌবনে এবং আমার যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে আমার যিনি বাবা মা বা ভাই বোন বড় যারা বিশেষ করে আমার বাবা উনি সাংঘাতিক একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন কিন্তু ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করতেন না আর আমি যে নাটক করতে যেতাম বা নাটকের প্রতি আগ্রহী ছিলাম সেইটাকে কখনও বাধা দিতেন না অনেক করে যে বেশি অনুপ্রেরণা দিতেন তাও না কিন্তু বাধা দিতেন না এই বাধা না দেওয়াটাই আমার কাছে একটা বড়ো অনুপ্রেরণা সেই সময় এবং সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি এবং আমি একটা সময় খেয়াল করতাম যে আমার সামনে আমার বাবা আমার নাট্য চর্চাকে নিয়ে খুব প্রশংসা না করলেও যে ধরনের নাটকের সাথে আমি যুক্ত সেগুলো সে মানুষকে বলবার চেষ্টা করতো যে এই ধরনের বিশ্বাস থেকে ও নাটক করে আর হচ্ছে যে পরবর্তীতে যেটা খুব উল্লেখ করবার মতো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন আমি যতদিন হল থিয়েটার করি বা আমার স্ত্রীর সাথে আমার পরিচয় থিয়েটারের আগের থেকে এখন পর্যন্ত টিল টুডে উনি আমাকে একদিনের জন্য বলেননি যে তুমি এটা করতে থিয়েটার করতে পারবা না এবং যে কোনো সংকটে ব্যক্তিগত সংকট অর্থনৈতিক সংকট জাতীয় সংকট উনি একটা দিনের জন্য বলেননি যে আজকে তোমার নাটকে যাওয়া ঠিক হবে না আজকে ছেলে অসুস্থ অথবা এই সমস্যা তো এই যে ব্যাপারটা এটা আমি মনে করি যে একটা বড়ো অনুপ্রেরণা এবং এই আমার পিতা এবং আমার স্ত্রী দুজনের কাছেই তো আমি সমান ঋণী আরেকটা হচ্ছে আমার দল আর নকনাট্য দল তারা তো আমাকে তৈরি করেছে এবং সঠিকভাবে বলতে গেলে মামুনুর রশিদের হাত ধরে কি করে নাটক লিখতে হয় নাটক লেখা তো একটা ধরেন যে আমরা তো ভাবি যে কিছু সাহিত্য কিছু গল্প কিন্তু এটার যে একটা টেকনিক্যাল দিক আছে এবং একই সাথে এটার একটা পলিটিক্যাল আসপেক্ট আছে এবং শিল্প এবং রাজনীতির সমন্বয় না হলে একটি সার্থক শিল্প যে নির্মাণ হয় না এই এডুকেশনটা কিন্তু আমার ওনার কাছ থেকে পাওয়া এখন ভাই অবশ্যই খুব ভালো লাগলো যে মানে পরিবারের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা তো বাবার অনুপ্রেরণা দলের থেকে এবং সবার কাছ থেকে এবং স্ত্রীর ক্ষেত্রে যা বললেন সেক্ষেত্রে আসলে বলতে হবে যে আপনি প্রকৃতি ভাগ্যবর্ষণ অধিকাংশ মানুষের এটা হয় না আমার বন্ধু বান্ধবরা বিশেষ করে আমাদের যারা জুনিয়র তাদেরকে দেখে আমি এত বিরক্ত হই એમ বললাম যে যে কাজটা তুমি করবা সেই কাজটার প্রস্তুতি কেন পরিবারকে তৈরি করো নাই এই প্রিয়ারস থেকে ফোন অমক কাজ হচ্ছে ফোন তো আমি তো আমি যে কাজটা করতে আসি সেটাও তো অনেক গুরুত্বপূর্ণ কাজ তো এটা ফ্যামিলিকে মোটিভেট না করতে হবে না নিঃসন্দেহে আচ্ছা মানন ভাই এবার যেটা জানতে চাই যে ছোটবেলায় তো লেখালেখি করতেন লিটল ম্যাগাজিনে নাটক নিয়ে এরপর প্রচুর লিখেছেন বড় হওয়ার পরে নাটকের সাথে জড়িত হওয়ার পরে মানে এই যে লেখালেখিগুলো বিভিন্ন পত্রিকায় গেছে কি ধরনের লেখা ছিল মূলত আমি প্রথম দিকে যখন লেখালেখি শুরু করি বড় হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে ভর্তি হওয়ার পরে আমি কিছু পলিটিক্যাল রাইটিং রাজনৈতিক লেখা লিখতাম কিন্তু একটা সময় আমার মনে হলো যে রাজনৈতিক লেখাটা আমি লিখবো না কারণ হচ্ছে যে রাজনৈতিক লেখার মধ্যে এটা আমার ব্যক্তিগত অনুভূতি এটা আমি কাউকে খাটো করে বলছি না রাজনীতি নিয়মিত রাজনৈতিক লেখার চর্চা করলে লেখায় সাহিত্যের যে চর্চা সেটি একটু হলেও বিঘ্নিত হয় কারণ রাজনৈতিক লেখাগুলো এমন শব্দ এবং এমন ভাবনা অধিকাংশ ক্ষেত্রে প্রয়োগ করতে হয় যেটি দীর্ঘস্থায়ী শিল্প ভাবনার লেখা লিখতে একটু করে যার জন্য নাটকের লেখাই বাধাগ্রস্ত এখন বেশি লিখি তার মধ্যে প্রয়োজনে যতটুকু রাজনৈতিক চেতনা আসা দরকার ততটুকু আপনি অনেক কাজ করেন পথ নাটক করেন এবং আমার সবচেয়ে ভালো লাগে একটা জিনিস যে আপনার সবগুলো কাজই কিন্তু যে কোনো একটা ইস্যুকে নিয়ে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত বা একটা সাম্প্রতিক ইস্যু নিয়ে আপনি সবসময় দেখা যায় বা জাতীয় ইস্যুগুলো নিয়ে কাজ করেন পথনাটকগুলো বিশেষ করে তো সাম্প্রতিক কি কাজ করছেন বা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পেশার কারণে তো টেলিভিশন নাটক নিয়মিত লিখতে হয় এটা এক ধরনের পেশা এর বাইরে মঞ্চ নাটকের লেখার প্রস্তুতি নিচ্ছি আমি একটি বিষয় সেটা হচ্ছে মির্জা গালিবকে নিয়ে আমার একটা মঞ্চনাটক লেখবার পরিকল্পনা আছে কিন্তু মির্জা গালিবের সমস্ত জীবনটা নিয়ে নয় মির্জা গালিব আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন দিল্লির দরবারে উপস্থিত ছিলেন বাহাদুর শাহ জাফরের আশ্রয়ে তো সে তো এক তছনচ কাণ্ড ঘটে গেল সিপাহী বিদ্রোহের সময় তখন উনি সিপাহী বিদ্রোহে টাকে কীভাবে দেখেছিলেন এবং ওনার জীবনের শেষ প্রান্তে এসে এবং উনি নিয়মিত ইংরেজের সাথে বিশেষ করে একদম রানীর কাছে কয়েকবার আবেদন জানিয়েছিলেন যেন ওনাকে রাজকবি করা হয় আবার প্রতিদিন সহ ভারতবর্ষের যে সংবাদগুলো ওনার কাছে আসছে সেগুলো উনি ডায়েরিতে লিখছেন শহরের মধ্যে বেরোতে পাচ্ছেন না ইংরেজদের লাশ পড়ে আছে বিদ্রোহীদের লাশ পড়ে আছে সে এক অন্য ধরনের অভিজ্ঞতা তো সেটি একটু একটু করে সংগ্রহ করে পড়াশোনা করে নোট টোট করে প্রস্তুতি নিচ্ছি নাটক লিখবার আজকে লন্ডনে আমার লেখা লাল জমিনের প্রদর্শনী আছে মঞ্চ নাটক একক অভিনয় আহ সোলো পারফরমেন্স যেটি বিদেশীদের সামনে উপস্থিত হবে আজকে সমলিলে গোটা তিন একশো হবে সেল পারফরম্যান্স এটা হচ্ছে আমাদের আমার অরুণক নাট্য দলেরই একজন অভিনেত্রী মোমে চৌধুরী মুমেনা চৌধুরী এটি ডিরেকশন দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক নাট্যকলার শিক্ষক সুদীপ চক্রবর্তী আচ্ছা আচ্ছা মনন ভাই আপনার নাটকে সব একটা তারুণ্য মানে একটা বোধ জাগিয়ে তোলার কাজ করে মানে কেন মানে একটু বিপ্লবী ধর্মী কিন্তু নাটকগুলো মানে এই ব্যাপারটা কেন আপনার ভিতরে একটা বিপ্লবী মনোভাব ছিল ছোটবেলা থেকেই আমার ছোটবেলায় মনোভাবের চেয়ে বড় কথা হচ্ছে এই দেশের মনোভাবটা হচ্ছে বিপ্লবী মনোভাব কেন এই দেশের মানুষ দীর্ঘ দিন অপ্রাপ্তিতে ভুগছে অপ্রাপ্তি বলতে যাবতীয় মৌলিক চাহিদার অপ্রাপ্তি এদেশের মানুষের খাদ্যের সম্পূর্ণ নিশ্চয়তা নাই বস্ত্রের নিশ্চয়তা বাসস্থানে যে মৌলিক চাহিদা যে দেশের মানুষের মৌলিক চাহিদা মেটে না সে জায়গার শিল্প তো বিপ্লবী হওয়াটা খুবই স্বাভাবিক কারণ সেটি অর্জন করতে হবে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে এবং শিল্পের লড়াইয়ের মধ্য দিয়ে তো আমি যেহেতু একজন শিল্পের মানুষ সে কারণে আমার লেখায় বা কাজে ওই দাবিটা থাকে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের সবসময় দেখা যায় যে জাতীয়ভাবে আমরা যে যখনই কোনো প্রতিকূল অবস্থায় পড়ি তখনই কিন্তু শিল্পীরা এগিয়ে আসে তাদের কাজগুলো নিয়ে এবং কাজগুলো তখন সাম্প্রতিক সময়ের উপরই বেশি হয় তো এই ক্ষেত্রে শিল্পী সমাজের একটা অবদান রয়েছে দেশের যে কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে আর আমরা হয় কি আমাদের দেশের মতো দেশ আমরা নিছক বিনোদনের নামে কিছু করা আমাদের অ্যালাউ করে না সোসাইটি এত মানুষকে নিরন্ন রেখে আপনি শুধু ফাইভ মানুষের জন্য বিনোদন এবং শিল্প তৈরি করবেন এটা দর্শক রিজেক্ট আমাদের একদিন আসবে যেদিন এই মানুষগুলো রিজেক্ট করবে এখন ওরা সাংঘাতিক নীরব এবং নিরূপায় সেই কারণে হয়তো কিছু বলে না তবে মানুষের জন্য শিল্প এটি দিন যত যাবে এটি আরও বেশি উচ্ছকিত হবে এবং প্রয়োজনীয় হয়ে উঠবে আপনি শুধু দেশের ভেতরেই না দেশের বাইরেও কিন্তু অনেক চরিত্র নিয়ে আপনি কাজ করেছেন যেগুলো স্যাটার হিসেবে আপনি উপস্থাপন করার চেষ্টা করেছেন ওগুলো নিয়ে কিছু শুনতে চাই আমি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্যাটায়ার লিখেছি খেলা খেলা বলে আমার একটা নাটক আছে মঞ্চ নাটক সেটি হচ্ছে আমাদের দেশে আমাদের এই ভূখণ্ডে যখন ভীষণভাবে রাজনৈতিক একটা টানাপোড়ন শুরু হলো নব্বইয়ের দশকের শেষ প্রান্তে সমাজতান্ত্রিক বিশ্বকে মুছে ফেলে আমেরিকার একক প্রতিষ্ঠা তখন আমি জার্মানি এবং রাশিয়া এবং আমেরিকা এদেরকে নিয়ে এটা পলিটিক্যাল স্যাটায়ার তারপরে ভাগের মানুষ এটি আরেকটি দল করেছে সময় সাতচল্লিশ দেশভাগ নিয়ে হ্যাঁ এবং কি নির্মমভাবে দেশটাকে ভাগ করা হলো এবং জেলখানার পাগলদের ভাগ করা হচ্ছে যার যে স্থানে জন্ম তাকে সে স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে কিন্তু এটা তো মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না এটা অনেক এটা আলী নির্দেশনা দিয়েছিলেন স্যাটায়ার আমাদের দেশে মানুষ খুব পছন্দ করে আসলে নিঃসন্দেহে মলিয়ারের আমাদের দেশে মলিয়ার দেখেন কি পপুলার অবশ্য মলিয়ারের অনেক মিসইন্টারপ্রিটেশনও হয়েছে যে কারণে অনেকে আবার মনে করে যে মলিয়ার বুঝি পুরান ঢাকার মানুষ আচ্ছা বানন ভাই এবার একটা অন্যরকম প্রশ্ন করি যেটা হচ্ছে যে মানে নাট্য নির্দেশক নাটক রচয়িতা অভিনেতা অনেক অনেক অনেকগুলো পরিচয় আছে কোন পরিচয়টা আপনি নিজেকে সবচেয়ে বেশি সার্থক মনে করেন বা এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি একদম না ভেবেই বলা যায় সেটা হচ্ছে নাট্যকার আচ্ছা এটি আমার সিদ্ধান্ত যে আমি নাটক লেখাটাই আমার মূল কাজ আপনি যদি ভেবে বলতে হয় তাও নাটক নাটক আচ্ছা জীবনে তো অনেক সার্থকতা বা অনেক পূর্ণতা আছে কিন্তু মান্নান ভাই সব মানুষের কিছু না কিছু অপূর্ণতা রয়ে যায় হয়তো সব কিছু পেয়েও মনে হয় কোথায় যেন খুব ছোট একটা জিনিসের হাহাকার এই জায়গাটা এসে কি মনে হয় কোন জায়গাটার কথা তার আমার কিছুই হয়নি যোগও তেমন কিছু হয়েছে বলে মনে করি না এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া আর যেটি বললেন প্রত্যাশা সেটা হচ্ছে যে আমার ইচ্ছা যে বাংলা ভাষার নাটক সেটি আমার না হলেও আমার রচিত না হলেও বাংলা ভাষার নাটক সারা পৃথিবীতে নাট্যচর্চায় অবশ্যই প্রশংসিত হতে হবে এবং স্বপ্ন যেটা সেটা হচ্ছে বাংলা ভাষার নাটক পৃথিবীর শ্রেষ্ঠ নাটক হবে আমাদের তাই প্রত্যাশা অনেক বড় স্বপ্ন এবং আমরা আশা করি মানে বাংলা ভাষা যেরকম মানে আমাদের একশো যেরকম সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে একদিন বাংলা নাটক নিশ্চয়ই সারা পৃথিবীকে ভাবাবে মানন ভাই এবার একটু আরেকটা রকম প্রশ্ন করি সেটা হচ্ছে যে অনেক তো লিখেছেন সেরা স্বার্থক রচনা করতে মনে হয় দেখি যে মির্জা গালিবটাকে সার্থক করতে পারি কিনা আর এর আগ পর্যন্ত যা লিখেছেন দর্শক ভালো বলেছে অনেক ভালো বলেছে কিন্তু একটা সমস্যা কি জানেন আমার প্রথম কথা হচ্ছে টেলিভিশন নাটক এটি আমি যখন প্রচার হয় তখন দেখি না কারণ এটি নির্মাণের পরপরই আমার মনে হতে থাকে যে এটা আরও ভালো করা যেত আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মঞ্চনাটক যখন আমার মঞ্চে আসে তখন আমি দর্শক সারি থেকে একটি দুটি তিনটি প্রদর্শনী দেখবার চেষ্টা করি খুব কম নাটক আমি দীর্ঘ সময় দেখতে পারি এটা আমার নিজের কাছে মনে হয় যে লেখাটা প্রপারলি হলো না আরও ভালো করে চরিত্রগুলো নির্মাণ করা উচিত ছিল বা ইত্যাদি ইত্যাদি সেই কারণে নিজের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয় এবং পরবর্তী লেখায় সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্যে নিজের মধ্যে একটি সাধনার পরিকল্পনা করি সাধনা অব্যাহত থাকুক আপনাদের যতটা সাধনা ততটাই আমাদের প্রাপ্তি আপনি ভালো থাকবেন মান্নান ভাই এবং আমরা একদম আপনার সঙ্গে আলাপের শেষ পর্যায়ে শুধু বলবো যে আপনার জন্য আমাদের অনেক শুভাশিস রইল আপনি আমাদের মাছ এবং রাঙা সকালের জন্য কি কিছু বলতে চান রাঙা সকাল তো আজকে আমাকে সকালে তুলে নিয়ে এসে মাছ রাঙায় সেজন্য আমি মাছ কাছে কৃতজ্ঞ আর যে দর্শক বন্ধুরা এই অনুষ্ঠান দেখলেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই সকালের আয়োজন আরও আরো সার্থক হোক সবাই ভালো থাকুক এই মঙ্গল কামনা করি অনেক ধন্যবাদ মানন ভাই আমরাও রাঙা সকালের পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে তো বটেই মৃদুল এবং মুনির পক্ষ থেকে আপনাকে আবার নতুন করে শুভেচ্ছা জানাই এবং যেটি বলতে চাই যে আপনার হাত দিয়ে আরও অনেক চমৎকার নাটক বেরিয়ে আসুক আমাদের নাট্য জগৎ আরও সমৃদ্ধ হোক এটি আমাদের শুভকামনা আর মির্জা গালি কবের দিকে আপনার শেষ হতে পারে সে তো আগামী বছরের আগে হবে না আচ্ছা আগামী বছর হয়তো এই উইন্টার টাইম আমি লিখবো তারপর তো নানান প্রস্তুতি ঠিক আছে অনেক ধন্যবাদ মানব ভাই আমরা বিদায় নিতে চাই যদি আপনি অনুমতি দেন নিশ্চয়ই সবাই ভালো থাকবেন এখানে যারা কাজ করলেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ